নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বিয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থের দিকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের ভিডিও তার সাবজেক্ট তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে এই পৃথিবীতে এই দুনিয়ার সবচেয়ে যদি আমির রাশি হয়ে থাকে তাহলে দু থেকে দু হাজার পর্যন্ত আবারও বলছি দু থেকে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দু পর্যন্ত এই পাঁচটা রাশি যদি লোহা ছয় লোহাটা সোনায় পরিণত হবে এতটাই গোল্ডেন টাইম এদের যে সাফল্য সেটা থাকবে আকাশ ছোঁয়া কোন কোন রাশি চলুন জেনে নেওয়া যাক যে এই ভাগ্যশালী রাশি কোন কোন রাশি যে প্রথম কথা বলবো দর্শক বন্ধু যে এরকমভাবে দুঃখে কষ্টে যাদের জীবন কেটেছে যাদের এতদিন সাফল্যটা কি জিনিস তারা জানতো না এই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দু পর্যন্ত তারা বসে থাকবে সাফল্যের শীর্ষে কেন কি এমন ঘটনা ঘটবে তাদের এই পাঁচটা রাশির জীবনে প্রথমত বলেনি দর্শক বন্ধু যে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর শনি মহারাজ উনি তো কুম্ভ রাশিতে আছেন এতদিন পর্যন্ত উনি ছিলেন বক্রি যেটাকে আমরা বলে থাকি ইংরাজিতে রেট্রোগেট এই পনেরোই নভেম্বর থেকে উনি ডাইরেক্ট হচ্ছেন যেটাকে আমরা বাংলায় বলছি মার্গি এই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে শনি কুম্ভ রাশিতে মার্গি হচ্ছেন অর্থাৎ ডাইরেক্ট হচ্ছেন এবং দু হাজার পঁচিশের পঁচিশে মার্চ উনি কী করছেন মিন রাশিতে চলে যাচ্ছে এইবারে কথা হচ্ছে যে দর্শক বন্ধু পাঁচটা রাশি ঠিক আছে লোহা ছুঁড়ে সে তো সোনা হয়েই যাবে বললাম কিন্তু তার তো একটা ব্যাখ্যা থাকবে কেন এই পাঁচটা রাশি কেন কেন সাফল্য তাদের একেবারে আকাশ ছোঁয়া থাকবে একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যে শনির দুটো ক্ষেত্র প্রত্যেকটা রাহু কেতু বাদ দিলে দুটো করে ক্ষেত্র শনির দুটো ক্ষেত্র হচ্ছে স্বক্ষেত্র যেটাকে আমরা বলি এবং চন্দ্রেরও একটা ক্ষেত্র রবিরও একটা ক্ষেত্র কেতুরও একটা করে ক্ষেত্র তো সুতরাং শনির দুটো ক্ষেত্র হচ্ছে কুম্ভ রাশি এবং মকর রাশি এবং মূল ত্রিকোণ স্থান হচ্ছে কিন্তু এই কুম্ভ রাশি মূল ত্রিকোণ স্থান অত্যন্ত আনন্দের স্থান যাদের সাড়ে সাতি ছিল বিশেষত মকরের সাড়ে সাতিটা বাদ যাবে যখন দু হাজার পঁচিশের পঁচিশে মার্চ মিন রাশিতে যাবে শনি এবার শনির অধিপতি এখানটা ক্ষমা করবেন দর্শক বন্ধু মিন রাশির অধিপতিকে না মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক কী না সম হ্যাঁ সাড়ে সাতির ফার্স্ট ফেজে কিন্তু রাশি ঢুকবে কিন্তু সাড়ে সাতি মানে এই নয় যে একবারে জীবন ধ্বংস যাবে সাড়ে সাতি খারাপ যেমন দেয় সাড়ে সাতই ভালো রেজাল্ট দেয় ঢাইয়াও তাই একই জিনিস ঢাইয়া অ্যাকচুয়ালি হিন্দি শব্দ ঢাইয়া মানে হচ্ছে আড়াই 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 তিন আড়াই সাড়ে সাত যাকে আমরা সাড়ে সাতই বলছি তো যতটা পারলাম ব্যাখ্যা করে বোঝালাম তো এই শনি তার মূল ত্রিকোণ স্থান কুম্ভ রাশিতে পনেরোই নভেম্বর থেকে মার্গি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এবং দু হাজার পঁচিশের পঁচিশে মার্চ মিন রাশিতে যাবে দু হাজার চল্লিশ পর্যন্ত দু হাজার চব্বিশের পনেরোই পর্যন্ত থেকে বাম্পার অফার যেটাই ধরবে সেটাই শোনা সেটাই হিরে সেটাই মণিমানক্য কী প্রথম তালিকায় আছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা এতদিন পর্যন্ত যে কোনো জায়গা থেকে যে লোন করেছে অর্থাৎ আর্থিক দিক দিয়ে সে দুর্বল ছিল একটা মানুষ কখন লোন করে সে আর্থিক দিক দিয়ে দুর্বল হলে লোন করে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো জায়গা থেকে যে লোন করেছে সেই লোন থেকে মুক্তি পাবেন এবং মেষ রাশির জাতক জাতিকারা সমস্ত যে দুঃখ কষ্ট এতদিন ধরে সহ্য করেছে লাঞ্ছনা গঞ্জনা মানুষের যে অপমানজনক যে ব্যবহার কথাবার্তা সেগুলো সহ্য করতে হয়েছে বিভিন্ন কারণে এখন থেকে কিন্তু এই রাশির জাতক জাতিকারা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এবং যে মানসিক উত্তাপ তার থেকে নিস্তার পাবে এবং সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এর সাথে সাথে মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখময় হবে এবং স্থির ভাগ্যে মেষ রাশির জাতকদের প্রচুর পরিমাণে উন্নতির যোগ পরিলক্ষিত হয় যে সমস্ত মেষ রাশি জাতক ব্যবসার সাথে যুক্ত সে যে ব্যবসাই করে যা না কেন যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছিলে তার থেকে প্রচুর মুনাফা লাভ করবে এবং এটা হচ্ছে মেষ রাশি জাতক জন্য গোল্ডেন সময় আসছে যেটাকে বলবো যেভাবে হোক কাজে লাগান গোল্ডেন টাইম গোল্ডেন যোগ সব সময় দেয় না যেটা দিয়েছে সেটাকে আপনি অবশ্যই কাজে লাগাবেন এবং বলবো মেষ রাশি জাতক ক্ষেত্রে আর্থিক দিকটা অত্যন্ত স্থিতিশীল হবে এবং মজবুত হবে যাদের কারণে এদের ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং সব কাজই এই রাশি জাতক জাতিকাদের পক্ষে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে এবং মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বাড়িতে আপনাদের যে কোনো যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থেকে থাকে তাদের থেকে কিন্তু যে কোনো কাজে আপনি প্রচুর পরিমাণে সাহায্য পাবেন সেই সাহায্য নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন যে কোনো কাজে আপনি অবশ্যই সফলতা পাবেনই পাবেন এরপর আসছি সেই ভাগ্যশালী রাশি যেটা হচ্ছে অত্যন্ত যে পাঁচটা রাশি বলব তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গুড বেটার বেস্ট সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি প্রচণ্ড পরিমাণে মজবুত হবে আপনার ভাগ্য অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের ভাগ্য আপনাদেরকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে এবং যে যে সমস্যায় আপনারা ভুগছিলেন এতদিন প্রত্যেকটা সমস্যা থেকে আপনারা নিজেদেরকে বের করতে পারবেন তার থেকে মুক্তি পাবেন আপনাদের ঘর পরিবারে একটা খুশির মহল তৈরি হবে এর সাথে সাথে বলবো যারা যে সমস্ত রাশি জাতক জাতিকারা ব্যবসা করছে ব্যবসায় বিশেষভাবে লাভবান হবেন নতুন প্রপার্টি আপনি অবশ্যই কিনতে পারবেন সেটা আপনার অনুকূলে থাকবে নতুন বাহন ক্রয়ের যোগ রয়েছে এবং এই সময়ে যারা প্রপার্টি সংক্রান্ত ব্যবসা করে থাকে তাদের কিন্তু অর্থাৎ যারা কন্ট্রাক্টরি বিজনেস করে জমি জমা সংক্রান্ত বা বাড়ি তৈরি করে সেগুলোকে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভের যোগ রয়েছে এছাড়াও কন্যা রাশির জাতক ক্ষেত্রে ফাটকা অর্থ লাভের প্রচুর সুযোগ রয়েছে এ এছাড়া আমি বলবো যে কন্যারাশি জাতক জাতিকাদের এতটাই সুবর্ণ সময় যে এই সময়টাকে আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না যে কোনো দিকে আপনারা যাবেন সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেনই হবেন তৃতীয় নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি যেটা হচ্ছে শনির বলেছি মূল ত্রিকোণ স্থান এবং শনি কিন্তু মার্গি হচ্ছে পনেরোই নভেম্বর থেকে অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি ডাইরেক্ট যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধনলাভের অনেক উপায় আসবে অর্থাৎ আমরা ডিফারেন্ট ওয়েতে যে ইনকামটা করি যে রাস্তাতে যে ওয়েতে সে ইনকামটা তার থাকবার কথা আসার কথা সে কিন্তু অনায়াসে সেই ইনকামটাকে সে করতে পারবে এছাড়া কন্যা রাশির মতোই কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব যে যে কোনো কাজে বা যে কোনো উদ্যোগে আপনি এতদিন যেটা নিচ্ছিলেন সে কাজে আপনি সফলতা পাচ্ছিলেন না বা যে উদ্যোগটা নিয়ে আপনি এ এগোচ্ছিলেন সেটা থেকে আপনি কিন্তু এগিয়েও দশ পা এগিয়েও আপনাকে একশো পা পিছোতে হয়েছিল সেটা কিন্তু আপনার পুরোপুরি আপনি অবশ্যই সফলতা পুরোটাই পাবেন এছাড়া আপনি যদি প্রপার্টি কয়েক বিক্রয়ের বিজনেস করে থাকেন তাহলে আপনার প্রচুর লাভবানের যোগ রয়েছে যারা নতুন প্রপার্টি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন অত্যন্ত গোল্ডেন সময় এই সময়টাই কিনুন এছাড়াও যারা ফোর হুইলার কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত সুবর্ণ সময় এছাড়া আমি বলবো কুম্ভ জাতক জাতিকারা যারা এতদিন ধরে প্রেম করছিল লাভ অ্যাফেয়ার তাদের ক্ষেত্রে নানা রকম একটু সমস্যা চলছিল এখন কিন্তু রিলেশনশিপটা প্রচণ্ড মজবুত হবে এবং তাদের সম্পর্ক আরও গাঢ় হবে প্রেমের সম্পর্কে তারা কিন্তু সুখে দিন কাটাবে তার সাথে সাথে বলবো যারা বিদেশে গিয়ে অর্থাৎ এই যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছে বা চাকরির জন্য কোনো চেষ্টা করছে তারা কিন্তু পূর্ণ মাত্রায় সফলতা পাবেন অবশ্যই আপনারা চেষ্টা করুন দেখবেন যে বিদেশে গিয়ে পড়াশুনো করা বা চাকরি করা যেটার জন্যই আপনি বিদেশ ভ্রমণ করতে চাইছেন আপনার হানড্রেড পারসেন্ট আপনি সফলতা অবশ্যই পাবেন এর পরের যে রাশি সে রাশিটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রেও বলবো যে যে কোনো ক্ষেত্রে আপনার সেটা ফিনান্সিয়াল সাইড হোক অর্থাৎ আমি জাস্ট বলে থাকি যে আপনাদের পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা অর্থাৎ যেটাই আপনার জীবনের সমস্যা থেকে থাকুক না কেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই পনেরোই নভেম্বর থেকে দু হাজার চব্বিশের দু সাল পর্যন্ত যে কোনো ক্ষেত্রে বিরাট একটা মিরাকেল পরিবর্তন আসবে এবং মিরাকেল চেঞ্জের সাথে সাথে আপনারা কিন্তু বিরাট একটা সাকসেসফুল পাবেন যেটা আপনার বাড়ির যে অন্দর মহল সেই অন্দরমহলের যে বাতাবরণ সেটাকে কিন্তু টোটাল পরিবর্তন করে দেবে তার কারণ তার কারণ হচ্ছে যে অত্যন্ত খুশির খবর আপনি কন্টিনিউ পেটে থাকবেন এবং আপনাদের বাড়ির মধ্যে দেখবেন এই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু খুব শীঘ্রই আপনারা খুশির বিভিন্ন খবর পেতে থাকবেন তার সাথে সাথে নতুন অতিথি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট প্রবল যোগ রয়েছে নতুন অতিথি মানে যে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিবাহিত তাদের পুত্র অর্থাৎ বা কন্যা সন্তান লাভের পূর্ণ মাত্রায় যোগ রয়েছে এবং এর সাথে সাথে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও দাম্পত্য জীবনের যাদের সমস্যা চলছিল নানান কারণে ঝাঁঝার ঝামেলা জড়িয়ে পড়েছিল তারা কিন্তু অবশ্যই সুখে দাম্পত্য জীবনটা কাটাতে পারবে এবং এছাড়াও আমি বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ফাটকা বিরাট ইনকামের সুযোগ এই সময়টা দেখতে পাচ্ছি যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছে বা যারা লটারিতে টিকিট কাটে আমি বলবো না লটারি টিকিট কাটা নেশা করতে কিন্তু মাঝে মধ্যে যারা কাটে বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের কিন্তু একটা প্রচুর পরিমাণে মুনাফা লাভের সুযোগ রয়েছে আমি বলবো মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই এই সুযোগটাকে বা এই সময়টাকে আপনারা কিন্তু হাতছাড়া করবেন না এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি পঞ্চম রাশি সেটা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে এতদিন যদি অখুশিতে থেকে থাকেন যদি আপনার পরিবারে কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে আপনি যদি কোনো বদনামের ভাগে যারা হয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে পরিবারের সকলকে নিয়ে আপনি খুশিতে অবশ্যই থাকবেন বিভিন্ন দিক থেকে কিন্তু এই সিংহ রাশি জাতক জাতিকারা সুখবর পাবেন সুখবর এতটাই আপনাদের জীবনে আসবে যে আপনাদের জীবনটা আনন্দে ভরে যাবে এবং রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো যে যারা বিবাহিত সদ্য বিবাহিত বা প্রচুর দিন ধরে হয়তো চেষ্টা করছেন কোনো সন্তানের প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছেন না নতুন সদস্য আসার সুখবর আপনারা অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পাবেন এছাড়াও আমি বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের পর থেকে অতি দ্রুত ধর্মীয় কোনো অনুষ্ঠান এ ছাড়াও আমি বলবো ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে শুভ অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে একটা বাধার যোগ চলছিল যে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ প্রবল এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করছে বিবাহের জন্য তারা অবশ্যই বিবাহের ক্ষেত্রে তারা সফলতা লাভ করবে এছাড়া আমি বলবো যে সিংহ রাশি জাতিকাদের ক্ষেত্রে এই বিবাহের মতন আরও কিছু মাঙ্গলিক কর্ম আছে যেগুলো কিন্তু আপনার বাড়িতে অবশ্যই পরপর পরপর ঘটতেই থাকবে অর্থাৎ সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে তাদের ঘরের অন্দরে এছাড়া আমি বলবো যে চাকরির ক্ষেত্রে যারা চাকরি করছে বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে তাদের প্রমোশনের ক্ষেত্রে প্রচুর প্রবল যোগ রয়েছে এবং তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কর্মক্ষেত্রে সেই সব সমস্যাটা তাদের ক্ষেত্রে দূর হয়ে যাবে যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য বা জবের জন্য সিংহরাশি জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই তারা সেই কম্পিটিটিভ এক্সামে সফলতা লাভ করে তারা চাকরি অথবা কোনো জব হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন এবং এই সিংহরাশি জাতক জাতিকারা যারা হায়ার এডুকেশন করছে বা হায়ার এডুকেশানের ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলবো সেই সমস্ত বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনুকূল সুতরাং তোমরা এই সময়টাকে কাজে লাগাও দেখবে কিভাবে তোমাদের জীবনে প্রসপারিটি আসে কীভাবে তোমাদের জীবনের ডেভেলপমেন্ট আসে কিভাবে তোমরা কেরিয়ারটাকে নিজে তৈরি করে নিয়ে একটা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারো যাতে তোমাদের বাবা মায়েরা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি তোমাদের বাবা মায়েরা বলতে পারে যে আজকে আমার ছেলে মেয়ে গর্ব করার মতন জায়গায় রয়েছে সুতরাং রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীরা অবশ্যই এই জায়গাটাকে তোমরা এই সময়টাকে কাজে লাগাও এছাড়া আমি বলবো যে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একটা পরধন প্রাপ্তির যোগ রয়েছে বিশালভাবে অর্থাৎ তোমার কোনো আত্মীয় স্বজন বা তোমার হতে পারে কোনো রিলেটিভ বা কারোর কাছ থেকে কিন্তু সেটা আর্থিক দিক দিয়েই হোক প্রপার্টির দিক দিয়েই হোক বাড়ির দিক দিয়ে হোক যে কোনোভাবেই হোক কিন্তু পরধন প্রাপ্তির যোগ একটা রয়েছে সুতরাং সিংহ রাশি জাতক জাতিকাদের অবশ্যই মুখে হাসি ফেটে উঠবে মাফ করবেন হাসি ফুটে উঠবে আজকে এই কথা বলে এই পাঁচটা রাশিকে তাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবার যে রাস্তাটা আমি দেখালাম সেই কথা বলে শনিদেবের পায়ে আমার প্রণাম জানিয়ে এবং শনি দেবতার যে দেবতা মা দক্ষিণা দক্ষিণাকালী তার চরণে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানোটাই হচ্ছে আমরা একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম